স্যার, শহরের যে ক্রীড়া আকর্ষণে ক্রীড়া নিয়ে হৃদরোগ প্রতিরোধ প্রতিরোধের বিষয়টা, সেটি আপনারা এই পদ্ধতির যিনি প্রবর্তক এই পূর্ব দেশে ডক্টর বিমল সাজেরের বক্তব্য শুনেছেন, এরপরে আসলে বলার কিছু থাকে না। এই চিকিৎসা পদ্ধতি সাও সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, বেঁচে থাকার শিল্প এবং বিজ্ঞান, আমরা একটু কাব্য করে বলেছি সুস্থতার শিল্পিত বিজ্ঞান। আসলে এটির উদ্ভাবক হচ্ছেন ডক্টর ডি রমেশ, আমেরিকান ডক্টর, আপনারা ইউটিউবে গেলে বা ফেসবুকে গেলে আর ডি রমেশ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। ডক্টর বিমল সাজের এই ডি রমেশের পদ্ধতিকে অনুসরণ করে, তার কাছে ট্রেনিং করে ভারত উপমহাদেশে এটা প্রচুর প্রবর্তন করেছে। ডি রমেশ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চিকিৎসক। বিল ক্লিনটন দুবার হার্ট অপারেশন করেছেন কিন্তু সুস্থ হননি। পরবর্তীতে ডি রমেশের এই পদ্ধতিকে অনুসরণ করে উনি সুস্থ আছেন। ডি রমেশকে আমেরিকান পার্লামেন্টে নেওয়া হয়েছে এই বিষয়ে লোকজনকে তুলে ধরার জন্য। তো শাওর হার্ট সেন্টার বাংলাদেশে, দিল্লির প্রধান ব্রাঞ্চ, বাংলাদেশে একটা 19তম শাখা, আর এখন ভারতে এটা 63টা শাখা হয়েছে, নেপালে একটা, বাংলাদেশে একটা। আপনারা বিস্তারিত শুনেছেন, আর আমি তো চিকিৎসক নই, ডাক্তার ফারহান আহমেদ ইয়ান কার্ডিওলজিস্ট, সে আপনাদের সবার সব প্রশ্নের কার কার ব্যক্তিগত কি সমস্যা কি চিকিৎসা হতে পারে বলবেন। আমি শুধু সংক্ষেপে একটু বলবো যে শাওলটা বাংলাদেশে কেন এলো এবং কিভাবে এলো। শুরু ধরে আমি বিস্তারিত বলতাম কিন্তু অনেকক্ষণ আপনারা কথা শুনেছেন, ধৈর্য থাকবে না, সেই কারণে আমি সংক্ষেপে বলছি যে আসলে 2008 আমি কলকাতায় গিয়েছিলাম, হলো পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠানে যোগ দিতে। বাংলাদেশের প্রধান সারি কবি সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, বিলাল চৌধুরী, নির্মল গগুল, এদেরকে নিয়ে আমি তখন জাতীয় কমিটি অনুষ্ঠানে সেখানে যোগ দিয়েছিলাম। সেখানে আমি একটা নিয়োগ রেগুলার রুটিন চেক আপ করাতে যাই, অ্যাপোলো বাইপাস, সেখানে যে ধরা পড়ছে আমার হার্টের ব্লক আছে এবং আমাকে পরের দিন অ্যাপোলোতে এনজিওগ্রাম করে রিং অথবা বাইপাস করার জন্য সাজেশন দেওয়া হয়। তা আমি অ্যাপোলো থেকে বের হওয়ার সময় মনটা খুব খারাপ, যে আমার কমন সেন্স থেকে যে সব কারণে হার্ট ব্লক হয় সেসব কারণ আমার নাই, তারপরে হার্ট কেন ব্লক হবে। আর আমার কাছে কিছু খারাপ অভিজ্ঞতা ছিল, আমার বাবা ফরহাদ হোসেন সিরাজ মজুর কমিশনের চেয়ারম্যান ছিলেন 30 বছর, উনি ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজি নেতাজি সুভাষ বিশেষজ্ঞ ছিলেন। উনি এখানে আমার সিরাজগঞ্জের বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের বন্ধু, দেশের প্রখ্যাত আলোক সঞ্চয় শিল্পী ঠান্ডু রায়, উনি আজকে আসছে, আমি খুব আনন্দিত যে ঠান্ডু ভাই হাটের বিষয়ে অনেকদিন বলেছি আসে নাই, আজকে সেদিকে ঠান্ডু ভাই আসছেন, আমার ভালো লাগছে, ভাবি ওতে আসছেন। হ্যাঁ, ঠান্ডু ভাই চেনে আমার পরিবারকে, সবাইকে চেনে। আমার বাবা সিরাজগঞ্জে কমলজিৎ মিল প্রতিষ্ঠার সঙ্গে জড়িত, সিরাজগঞ্জ কক্সাবাড়িতে উনি একটা 16 বিঘা জমির উপর নিজে হসপিটাল করেছেন, ওটা গভর্নমেন্ট হসপিটাল, সিরাজগঞ্জ প্রথম সিরাজগঞ্জ প্রতিরক্ষা বাদ শুলে আমার এই গোয়েন্দাবাদ উনি করেছেন, এরকম মন্ত্রী মিনিস্টারদের মতো অনেক কাজ উনি করেছেন। আমার সেই বাবা আমাদের এই বাদেও হসপিটাল হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার বড় ভাই চান্দু ভাই ক্লাসমেট মাহমুদ আলম মধু, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বিশ্বখ্যাতির মুক্তিযুদ্ধে রোভারি ক্যাম্পের ফার্স্ট ইনস্ট্রাক্টর ছিল, ও ন্যাশনাল অ্যাথলেট ছিল, সাইকেলিং এ বাংলাদেশে ফার্স্ট ছিল, সুইমিং এ সেকেন্ড ছিল, এখানে ব্রাদার্স এর এই ডিভিশন খুব বড় ছিল। আমার বড় ভাই হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার শ্বশুর ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট ব্যাচ ঢাকা শুরু, সুনামগঞ্জের বিখ্যাত ডাক্তার আবুল লেইস, এর সাথে খাদ্যমন্ত্রী ছিল মেজর ইকবাল, তার বড় মামা বিএনপির মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী মেজর হাফিজের মামা শ্বশুর, উনি হার্ট অ্যাটাকে মারা গেছে। এরকম আমার ছোট চাচা হার্ট অ্যাটাকে মারা গেছে, এইসব খারাপ অভিজ্ঞতা আমার কাছে ছিল। আর বিশেষ করে আমার বড় ভাইকে আমি দেবী সেটি কিন্তু আকর্ষণ করেছিলাম, এই উপমহাদেশের কিংবদন্তি হার্ট সার্জারি 10 লক্ষ টাকা ব্যয় করেছিলাম, আমার বড় ভাই 2 বছর বেঁচে ছিল। তো এই সমস্ত অভিজ্ঞতা থাকার কারণে আমাকে যখন বলা হয় যে
কালকে অপারেশন করতে হবে, রিং করতে হবে, আপনারা বুঝেন আমার কি অবস্থা। তখন আমি ওই অ্যাপোলোর করিডোর দিয়ে খুব বিষণ্ণ মনে বেরোচ্ছিল, হঠাৎ দেখি ছোট্ট একটা বুঝতাম সেখানে বইটি নাড়তে নাড়তে হঠাৎ একটা বই, হৃদয় রোগ থেকে মুক্তির সহজ পাঁচ পদক্ষে, বইটা আমাদের এখানে আছে। সেটা দেখে আমি চমকে গেলাম, বইটা তাড়াতাড়ি হাতে নিলাম, যেই মাত্র আমাকে বলা হয়েছে তোমাকে কালকে রিং করতে হবে অপারেশন করতে হবে, বইটার ভূমিকা পড়ে আমি চমকে গেলাম। উনি লিখেছেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি করেছে, কিন্তু হৃদয় রোগের সঙ্গে লড়াই করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তো একটু ঘুমাইটা কিছুক্ষণ জন্য, তো ওই বইটা পড়ে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হৃদয় রোগের সঙ্গে লড়াই করতে ব্যর্থ হয়েছে, সেই কোথাও থেকে বইটা নিয়ে আসলাম, মাঝে পড়লাম, পড়ে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি আপনাদের যাবো না, এনজিওগ্রাম করবো না, রিং করবো না, অপারেশন করবো, আমি এই সাউন্ড পদ্ধতি মেনে চলি। এই সাউন্ড পদ্ধতি মেনে আস্তে আস্তে আমি সুস্থ বোধ করলাম। তখন আমি ডাক্তার সাজের সঙ্গে দেখা করলো, দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। কলকাতা যেয়ে শুনলো আমার সাংবাদিক লেখক বিদ্রোহ করছে, তার এখানে একটা চেম্বার আছে, অ্যাড্রেস দিল, সেখানে গেলাম, শুনলো যে দুদিন পরে আমি দিল্লি থেকে ফিরে আসবো। তারপর যাওয়ার পর সঙ্গে দেখা করলো, অনেক পরে তাহলে দেখা করে তারপরের দিন কলকাতায় সেমিনার, হার্ট হার্ট ক্যাম্প বলে এটাকে, সেখানে আমি যোগ দিলাম।